আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মাসুদ রানা। আর প্রতি পর্বেই কিন্তু নিত্য নৈমিত্তিক কথা নিয়ে হাজির হয়ে যায়। আজকেও কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের বিষয়টি একটু অপ্রাসঙ্গিক, কেন অপ্রাসঙ্গিক আপনাদের জানা প্রয়োজন। আজকে আমরা সকাল থেকেই শুটিংয়ে যাব, বেশ হাতে টাইম নিয়ে বের হয়ে পড়েছিলাম। সঙ্গে ছিল ছোট ভাই হৃদয়, যে ক্যামেরার সামনে সবসময় থাকে। এবং আজকে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমরা খুব উৎফুল্ল ছিলাম, ওয়েদারটা অনেক ভালো এবং আমরা সুন্দরভাবে শ্যুট নিতে পারবো। কিন্তু সমস্যা, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল ব্যক্তিগত, আমার মন মানসিক একটু খারাপ আছে, আজকে খারাপ ছিল। তারপরেও কিন্তু ভেবেছি যে না, আসলে আমার উচিত ক্যামেরার সামনে যাওয়া। দেখেন, সব কিছুই কিন্তু ঠিক হয়ে গেছে। এখন এই যে কথা বলছি, ঠিক হয়ে যাওয়ার পেছনে কিন্তু অনেক গল্প রয়েছে। এই গল্পটা কিন্তু একেবারে সহজ নয়। শ্যুট করতে আসা, ওয়েদার মানে আবহাওয়ার একটি প্রবলেম, প্রাকৃতিক প্রবলেম যেটা আমাদের কোনো হাত নেই, তারপর নিজের মন মানসিকতা, সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের ক্যামেরার সামনে আমাকে আসতে হয়েছে। তার একটিমাত্র কারণ, আমি আসতে পেরেছি, এর সাফল্যর পিছনে একটি কারণ রয়েছে। কারণটি হচ্ছে আমার মনোবল খুব 100 ছিল। যাই হোক, এই বিষয় নিয়ে কোনো একটি পর্বে যদিও কথা বলে ফেলেছি, আজকে বিস্তারিত কথায় যাব না, আপনাদেরকে প্রমাণ দিলাম তাই কথা বলতে পারছি। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে আমরা খুব আবেগী হয়ে যাই। প্লিজ আবেগী হব না। আজকে বিষয়টা হচ্ছে ইমোশনাল। আমরা ইমোশনালকে খুব প্রশ্রয় দিয়ে বসি। ইমোশনালকে প্রশ্রয় দিয়ে আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু খুইয়ে ফেলি, আমরা জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলি। দেখেন, আমরা যখন ইমোশনালকে খুব প্রশ্রয় দিব, তখন কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। আমরা অনেক ইমোশনাল হয়ে যাই। ইমোশনাল হলেই কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষতি নিয়ে আসে। আমরা এই জন্য ইমোশনাল হব না যে আমাদের ক্ষতিটা যেন না হয়। আমরা ভাবি কি যে একটি বয়স, একটি পর্যায়ে গিয়ে আমরা ইমোশনাল থাকি না। আমরা কিন্তু একটি 70 বছরের একটি বৃদ্ধকেও আমি দেখেছি ইমোশনাল হতে। আমরা তখন সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাই। আমরা কি বলি যে বৃদ্ধ হয়ে গেছে, ছোট শিশুর মতো হয়ে গেছে, না। আমরা ইমোশনাল সব বয়সে, কিন্তু ইমোশনালটা থেকে যায় আমাদের সঙ্গে। আমরা কখনো ইমোশনাল হব না। আমি কয়েকটি উদাহরণ দিয়ে আজকে বক্তব্য শেষ করব। দেখেন, আমরা যখন একটি পর্যায়ে থাকি, আমরা একটি বয়স থেকে 16 থেকে 17, তখন আমাদের গার্জিয়ানরা, আমাদের পরিবেশের সবাই বলে কি, বলতে থাকে যে ইমোশনাল বয়, ইমোশনাল গার্ড। আমরা যখন মধ্যম বয়সে এসি, তখন কিন্তু বলে যে ভোর শালিকের ঘাড়ের রোগ। মাইকেল মধুসূদন দত্তকে এই নিয়েও লিখেছে যে ওই বয়সে এসে দেখবেন অনেক কিন্তু ভীমরুতিতে ধরে। আবার আমরা যখন বৃদ্ধ বয়সে চলে যাচ্ছি, তখন কিন্তু বলে ছোট্ট মানুষ বা ছোট্ট শিশুর মতো হয়ে যায় বয়স্ক লোক। তাহলে ইমোশনালের সংজ্ঞা কী? ইমোশনালের সংজ্ঞা কী হতে পারে বলেন তো? ইমোশনালটা হচ্ছে এই যে আপনি আপনার পছন্দের মতো কাজটি আপনার মনের মতো হয়নি, আপনার ইমোশনালটা হাই লেভেলে চলে যায়। আপনার পছন্দের কাজটি না চাইতেই হয়ে গেছে, আপনার ইমোশনাল হাই লেভেলে চলে যায়। এই লেভেলটা যদি আমরা সমন্বয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক অঘটন থেকে আমরা মুক্ত পাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। একটু ফিরে আসি, দেখবেন ঠিক 15 থেকে 16 বছর একটি ছেলে অথবা মেয়ে একটি অঘটন ঘটিয়ে বসে, এবং সেই অঘটনটি, এই জন্য বলেছি যে ঘটনা ঘটিয়ে ফেলে, সেই ঘটনা কিন্তু তার ঘটানোর কথা নয়, কিন্তু সেই কাজটি ঘটিয়ে ফেলে। আমরা তখন কি বলি? ইটস আই ইমোশনাল। আমরা তাহলে কি হলো, তার এই যে সেই ইমোশনালটা, সে যদি তাকে যদি আমরা শেখাতে পারতাম, আমরা তাকে যদি প্র্যাকটিস করে দিতে পারতাম, আমরা তাকে যদি একটি মাধ্যম দিয়ে শেখাতে পারতাম, বা তাকে আমরা শিক্ষিত যদি করতে পারতাম যে তোমার ইমোশনালটা গো লেভেলটা তুমি নিয়ন্ত্রণ করো, তাহলে আজকে ইমোশনালটা যে আমরা হচ্ছি, আমাদের ইমোশনাল যে আমাদের বেড়ে যাচ্ছে, রেইজ হচ্ছে, তাহলে এর কিন্তু কি সমাধান রয়েছে? প্রত্যেকটা সমস্যার তার পিছনে সমাধান লুকায়িত থাকে। ওই সমাধানটি আমাদের বের করে আনতে হবে, তাহলে আমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। আমাদের সবার উচিত, বিশেষ করে আমরা যে মানুষ, আমরা যে লেভেলেই থাকি না কেন, আমার এই কথাগুলো বিভিন্ন এজের লোক, বিভিন্ন এজের দর্শক শ্রোতা শুনে থাকেন, আমি রিকোয়েস্ট করব আপনারা মন দিয়ে আমার কথাগুলো একটু শুনুন, আমার কথাগুলো একটু বিশ্বাস করুন। দেখবেন আপনাদের জীবনে অনেক চেঞ্জ এসে গেছে, যেটা আমি প্রতি পর্বেই বলে থাকি। দেখেন, আপনি যদি আজকে আপনার রাগটা, রাগও কিন্তু একটি ইমোশনাল, এটাকে আপনারা জানেন, রাগ কিন্তু একটা ইমোশনাল, আপনি আপনার রাগকে যদি হাসির মাধ্যমে কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন আপনি ইমোশনালটা কন্ট্রোল লেভেলে চলে এসেছে। ধরুন আপনি রেগে গেছেন, আপনি ওই জায়গায় থাকবেন না, ওই জায়গাটি, স্থানটা ত্যাগ করার চেষ্টা করবেন। তার আগে যে কাজটি করবেন, আপনি বসে পড়ুন,
আপনার শুয়ে পড়ুন, এই ব্যাপারে আমরা অনেক হাদিস শুনেছি, করে দেখুন আপনার কাজ হবে। পরিশেষে তারপর যদি আপনার যদি কাজ না হয় আপনি ওই স্থানটা ত্যাগ করুন। আমি দেখেছি ওই স্থানটা ত্যাগ করলে রাগটা কমে চলে আসে, আপনি অনেক হাই রেঞ্জে চলে গেছেন, আপনি অনেক লেভেলটা হাই হয়ে গেছে ইমোশনাল রাগের ক্ষেত্রে, আপনি ওই স্থানটা ত্যাগ করুন। দেখবেন আপনার ওই যে যে রাগের যে ইমোশনালটা আস্তে 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 কমে আসবে। ধরুন আপনি প্রচণ্ড আকারে ভোজনরসিক, আপনি প্রচণ্ড আকারে খেতে পছন্দ করেন, আপনি একদিন ভাবেন না যে আজকে মঙ্গলবার, আগামীকাল বুধবার, অথবা আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, আপনি একটা জিনিস ভাবুন যে আমি আজকে থেকে একটু সীমিত আকারে খাব, বেশিও না কমও না। আপনি প্র্যাকটিস করুন একটা দিনের জন্য, প্রথমে আপনি প্রথম ঘন্টার জন্য এক বেলা, আমরা তিন বেলা খাই না, সকাল দুপুর রাত, আপনি সকালে শুরু করেন একটু কম খাবো, মানে কম ভুল বলেছি, মানে আপনি পরিমাণ মতো খাবো, দুপুরে চলে যাই, দুপুরটা পরিমাণ মতো খাবো, রাতটা হালকা খাবো। আমি যদিও খাবার নিয়ে আপনাদের মাঝে ইতো পূর্বেই আমি কোনো একটি পর্বে বিস্তারিত বলেছি, তাহলে আপনি দেখবেন যে আপনার কিন্তু ইমোশনালটা, এই যে খাওয়ার, আপনি যে খেতে পছন্দ করে খাওয়ার যে ইমোশনালটা, এটা কিন্তু আপনার আস্তে 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 প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। আপনি এইটা করুন না যে আমার যে পথটি আমি হেঁটে যেতে পারবো, আমি হেঁটে যাই, দেখবেন আপনার ইমোশনাল কিন্তু লেভেল ক্রস করবে না। আপনি ভাবছেন দৈনিক আমি 10টা কফি খাই অথবা 10 কাপ চা খাই, আপনি যাই করেন না কেন, আপনি একটা ওয়ান বাই ওয়ান আপনি কমাতে থাকুন, দেখবেন কিন্তু আপনার ইমোশন লেভেলটা আপনার আয়ত্তস্থ হয়ে গেছে খুব সহজে। আমরা কোনো একটি পর্বে টোটাল ইমোশনালটা কীভাবে আপনি কন্ট্রোল করবেন আমি এই নিয়ে কথা বলব। আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী 4 মাসের মধ্যে আপনারা অনেক অনেক আপনার জীবনে অনেক চেঞ্জ চলে আসবে, অনেক চেঞ্জ চলে আসবে। দেখুন আমরা সবসময় যে কাজটি করতে পছন্দ করি যে আমরা ইমোশনালটাকে নিয়ে সব সময় খুব গর্ব করি, হ্যাঁ আমি রাগি, আমি এক কথার লোক, আমি রিয়েলি কন্ট্রোল করতে পারি না, আমি এরকম আড্ডা দিতে পছন্দ করি, আমি প্রচুর খেতে পছন্দ করি, আমি ফ্যাশন দিতে পছন্দ করি, আমার দৈনিক সকালে একটা ড্রেস পরেছি, বিকেলে একটি ড্রেস পরবো, এই যে এগুলো সব কিন্তু আমাদের একটা ইমোশনাল, আর এই ইমোশনালটাকে বেস করেই কিন্তু এসেছে সাইকো কথাটি এসেছে, মানসিক, আপনি আপনি এই এই ব্রেনেরই তো একটি এই এই যে অভ্যাস, এটা তো ব্রেনেরই একটি অভ্যাস। সুপ্রিয় শ্রোতা, কোনো একটি পর্বে আমরা ইমোশনালটাকে কীভাবে একটি লেভেল পর্যায়ে রাখবো তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর সমস্যার এইটি একটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো, এর সমাধান নিয়ে কথা বলবো, এবং সেই আশা ব্যক্ত রেখে সময় বলছে যাই যাই, আর আমারও চলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। আজকের মতো আমি মাসুদ রানা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।